13 জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর ধর্ষণের দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন বিনোলিয়া দায়রা আদালতের বিচারক। সাজাপ্রাপ্ত আসামির নাম শিবশঙ্কর দেবনাথ, 26 বছরের যুবক, পেশায় একজন গাড়ি চালক, বাড়ি রাজাপুর শচীন্দ্র গাঢ় কলোনি এলাকায়। অভিযোগ, মহিলা একা থাকার সুযোগ নিয়ে একটি নির্জন স্থানে গাড়ি দাঁড় করিয়ে মহিলাকে জোর করে ধর্ষণ করেন তিনি। মহিলাটি একজন কাপড় বিক্রেতা। ধর্ষণ করার পর গাড়ি চালক শিবশঙ্কর দেবনাথ ধর্ষিতা মহিলাকে গাড়ি থেকে ধাক্কা মেরে বিক্রি করতে নিয়ে আসা প্রায় 50,000 টাকার ওপর কাপড় নিয়ে পালিয়ে যায়। অভিযুক্ত শিবশঙ্কর দেবনাথকে পুলিশ আটক করে। তদন্তের পর বিনোলিয়া দায়রা আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সরকার পক্ষের মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আক্তার হোসেন মজুমদার। ব্যুরো রিপোর্ট, HBS বাংলা 24। শনিবার সকাল 7টার সময় পাতিনি তথা এই গেজের ভিকটিম ও ফতিছড়ি মুরাসিংপাড়া রাসমেলাতে কিছু ব্যবসাজনিত কাপড় চোপড় বিক্রি করতে যায়। ওই সময় ফেরার পথে 7টার সময় কিছু প্যাসেঞ্জার সহ ও কলসি হচ্ছে ওর বাড়ি, কলসিতে ফেরার পথে কিছু প্যাসেঞ্জার ছিল, ওরা মন পাথর মানে মনোবাজারে ওরা নেমে যায়। নামা যাওয়ার পর গাড়ির মধ্যে একা ছিল, একা থাকা অবস্থায় ড্রাইভার তখন বলেছে যে কলসি ওকে পৌঁছে দেবে। তখন ড্রাইভার কলসি যাওয়ার উদ্দেশ্যে ওকে নিয়ে গাড়ি চালু করে তারপরে যখন শান্তিবাজার বাইপাস রোড BSF ক্যাম্পের কাছে যায়, তখন বাইপাস রোডে গিয়ে একটা ফাঁড়ি রাস্তার মধ্যে গিয়ে একটা নির্জন জায়গা মহিলাকে গাড়ির দরজা জানালা গ্লাস লাগিয়ে জোরপূর্বক বলৎকার করে। বলৎকার করার পর বহুত দস্তাদস্তি হয়, পাশে লোকজন ছিল কিন্তু গাড়ির গ্লাসের জন্য ওর আওয়াজ শুনতে পায় নাই। পরবর্তী সময় ওকে বলৎকার করে আবার জাতীয় সড়কে এনে ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে মহিলা কিছু আঘাতপ্রাপ্ত হয়। তারপরে ওই যে গাড়ির মধ্যে যে মালামাল ছিল মেলা প্রায় যার মূল্য 50,000 টাকা হবে, ওই মালামালগুলি সহ নিয়ে ড্রাইভার পালিয়ে যায়। পরবর্তী সময় মহিলা পার্শ্ববর্তী কিছু লোকজনকে দেখতে পায়, ওদেরকে বলে, ওরা সাহায্য করতে এগিয়ে আসেনি। তখন বাধ্য হয়ে পায়ে হেঁটে মন পাথর পঞ্চায়েতে যায়। সেখানে পঞ্চায়েতের লোকেরা তাকে মন পাথর আউটপোস্টে যাওয়ার জন্য পরামর্শ দেয়। মন পাথর আউটপোস্টে গেলে মন পাথর আউটপোস্টের দারোগাবাবু ওকে শান্তিবাজার থানা নিয়ে আসে। সেখানে আসার পরে দারোগাবাবুর কাছে সমস্ত ঘটনার বিবরণ প্রকাশ করে দারোগাবাবু তখন তার জবানবন্দি রেকর্ড করে মামলা গ্রহণ করে এবং মামলার পরে এটা তদন্ত আরম্ভ হয়। তদন্ত করে আদালতে চার্জশিট প্রেরণ করে। চার্জশিট প্রেরণ করার পরে আদালতে দীর্ঘ শুনানি এবং 13 জনের উপরে 13 জন সাক্ষী সাক্ষ্য বাক্য গ্রহণ করে। করার পরে বিবাদীকে আজকে দোষী সাব্যস্ত করে এবং 376 এক ধারা এবং 392 ধারা, 376 এক ধারা বিবাদীকে 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস সশ্রম কারাদণ্ড এবং 392 ধারায় ওর 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদায় আবার 3 মাস সশ্রম কারাদণ্ড ঘোষণা করে। নাম কি ওর? ওর নাম হচ্ছে শিবশঙ্কর দেবনাথ, বয়স 26 বছর। ওর বাড়ি হচ্ছে রাজাপুর শচীন্দ্র গাঢ় পাড়া। কি গাড়ি ড্রাইভার? গাড়ির নিয়োজন ও ছিল ড্রাইভার। কবের ঘটনা, তারিখটা? এই তো যে ঘটনা হচ্ছে 24/11/2018 সকাল 7টা। সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া হবিপুর রানাঘাট নদিয়া, মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158033099, 8158033099।